আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা তো আপনারা জানেন যে অফিসিয়াল এবং আনঅফিশিয়াল দুটো মার্কেট মিলিয়েই বেশ কিছু ব্র্যান্ড লাইক রিয়েলমি শমি ওপ্পো ভিভো স্যামসাং এদের দাপট বেশ কড়া রকমের ইভেন যদি আপনি খেয়াল করেন মিড থেকে মিড টু হাই এন্ড রেঞ্জে আবার যদি আপনি ফ্ল্যাগশিপ রেঞ্জে বা এত সুপার প্রিমিয়াম রেঞ্জে চলে যান সেখানে কিন্তু আরও কিছু ব্র্যান্ডের নাম দেখতে পাবেন এবং এতগুলো যে ব্র্যান্ড রিনাউন ব্র্যান্ড রয়েছে বাজারে এদের মধ্যে একটা বিষয় বেশ কমন সেটা হচ্ছে দশ হাজার বা দশ থেকে পনেরো হাজার টাকার প্রাইস সেগমেন্টে তাদের তেমন কোনো শক্ত কোনো অবস্থান বা বলতে পারেন তেমন কোনো নজরকাড়া ডিভাইস বাজারে তেমন একটা নেই বলতে পারেন বেশ অনেক দিন যাবতীয় তাদের এখানে তেমন কোনো একটা হাত ছিল না যদিও রিসেন্ট সময়ে দশ থেকে পনেরো হাজার সেগমেন্টের ভিতর কিছু কিছু ব্র্যান্ডের মানে কিছু কিছু রিনাউন ব্র্যান্ডের স্মার্টফোন আমরা দেখতে পেয়েছি এতগুলো কথা বললাম একটা কারণে আর তা হচ্ছে এই স্মার্টফোনটি এটি হচ্ছে টেকনো স্পার্ক সেভেন প্রো আমরা সাধারণত টেকনো স্মার্টফোনগুলো দশ থেকে বিশ হাজার প্রাইস সেগমেন্টের মধ্যেই দেখতে পাই সামটাইমস তারা কিন্তু সাতাশ থেকে আঠাশ হাজার টাকার স্মার্টফোনও বাজারে রিলিজ করেছে যদিও পনেরো হাজার টাকার উপরে স্মার্টফোনগুলো সবসময় দেখা গিয়েছে যে বাজারের বড় খেলোয়াড়দের কারণে কিছুটা চাপের মুখেই রয়েছিলো তো সেখানে বলতে পারেন যে দশ হাজার থেকে বারো হাজার বা বলতে পারেন পনেরো হাজার টাকার প্রাইস সেগমেন্টে টেকনো বেশ অনেকদিন যাবতীয় বেশ পপুলার একটা স্মার্টফোন ট্রেন্ড সেখানে কম্পিটিশনকে আর একটু ভারী করতে টেকনো বেশ আশাবাদী এই স্পার্ক সেভেন প্রোকে নিয়ে সত্যি বলতে আমিও বেশ অবাক হয়েছি যখন আমি বক্সটা প্রথম হাতে নিয়ে দেখতে পেলাম পেছনে লেখা ফোনটিতে করা হয়েছে নাইনটি হার্ডসের একটি হাই রিফ্রেশ আইপিএস প্যানেল হাই ওয়াজ লাইক সাথে আরও দেখতে পেলাম ফোর্টি এইট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ফাইভ থাউজেন্ড মিলিএমপের ব্যাটারি এবং এসএস হিসাবে ব্যবহার করা হয়েছে মিডাটেক হেলিও জি এইটটি ও বাই দ্য ওয়ে বক্সটা কিন্তু জোস চারদিকে লকডাউন সিচুয়েশনের কারণে টেকনো স্মার্টফোনটি আমার কাছে বেশ অনেকদিন আগেই পাঠিয়ে দিয়েছে যদিও এটা হয়তোবা তাদের স্কেজুলে ছিল না তো যাই হোক এই কারণে তাই সেই সময়টাতে এই ফোনটির প্রাইসিংটা জানা যায়নি তারা নিজেরাও জানতো না কীরকম প্রাইস ধরা হবে তবে আমি বেশ কিউরিয়াস ছিলাম যে কেমন হতে পারে এটার প্রাইস ইনিশিয়ালি ফোনটির প্রাইমারি ফিচারগুলো জেনে বক্স থেকে ফোনটি বের করে এর ডিজাইন দেখে আমার মধ্যে একটা পজিটিভ ভাইভ কাজ করছিল। এবং মনে মনে ভাবছিলাম যেন এর প্রাইসটা কম্পিটিশনের ক্যাটাগরিতেই থাকে মানে আর কি ফোনটির দাম আমি এক্সপেক্ট করছিলাম যেন চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যেই থাকে কেননা এই প্রাইস সেগমেন্টে এইরকম সিমিলার স্পেসিফিকেশনের আরও কিছু কম্পিটিশন রয়েছে যারা অলমোস্ট সব কিছু প্রোভাইড করছে এক্সেপ্ট দ্য হাই রিফ্রেশার ডিসপ্লে আর আমি ফোনটির স্পেসিফিকেশানস দেখে বেশ ভালোই এক্সাইটেড ছিলাম কেননা বর্তমান যুগটা হচ্ছে হাই রিফ্রেশেডের যুগ এবং মোটামুটি সব ধরনের কনজিউমাররাই এই ফিচারটা বেশ বেশি বেশি খোঁজে এক সময় হাই রিফ্রেশেড জিনিসটা কিন্তু সুপার প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজ বা বলতে পারেন গেমিং সিরিজের স্মার্টফোন ছাড়া তেমন একটা দেখা যেত না সেটা এবার কমতে 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 এবার এরকম একটা স্মার্টফোন যেটার দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরকম একটা ফোনে চলে এসেছে জি ভাই ফোনটির দাম ধরা হয়েছে অফিসিয়ালি তেরো হাজার চারশো নব্বই টাকা এটা বেস মডেলটা যেটাতে আপনারা চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন এবং আমার হাতে তারা যেটি পাঠিয়েছে সেটি হচ্ছে ছয় জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজের এবং এটির দাম ধরা হয়েছে চোদ্দো হাজার নব্বই টাকা বা বলতে পারেন পনেরো হাজার টাকা তো আমরা বুঝতে পারলাম যে ফোনটির পার্থক্য দাম এবং র্যাম রোমের সাইজে আদারওয়াইজ ফোন ফোনটি আপাতমস্তক সেম তো আমি শুরুতেই ইন্টারেস্টেড ছিলাম ফোনটির পারফরমেন্সটা আসলে কীরকম স্টেবল বা কীরকম প্রোভাইড করছে সেটা জানার জন্য তাই এই ফোনটিতে আমি এক সিরিয়ালে বেশ কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছি এবং চলুন আমরা এই ব্যাপারগুলি একটু জেনে নিই অ্যান টু টু গিগ বেঞ্চ ফাইভ এগুলোতে সম্মানজনক স্কোর এসেছে কম্পিটিশনে থাকা জি এইটি ফাইভ অথবা স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি এর তুলনায় প্রায় সমান স্কোর পেয়েছি কিছুটা তো পিছিয়ে থাকবে অবশ্যই তবে ব্যবধান খুবই ছোটো স্ট্রেস টেস্ট করেছিলাম এতে সব কিছুই ঠিকঠাক লাগলো শুধু হাই পারফরমেন্স কোর দুটো স্টেবল থাকতে পারছে না এই ধরনের অ্যাসোসিবুল আসলে এমনই সিক্সটিন পারসেন্ট থ্রোটলিং নিয়ে ওভারঅল স্টেবিলিটি আমি বলতে পারি সন্তোষজনকই স্টোরেজ এবং র্যাম স্পিড টেস্টে এই ফোনটির ডিসেন্ট স্পেশাল কিছু না বাজেট ফোনের মতোই তাই এতে অ্যাপস ওপেনিং টাইম গেম লোডিং টাইম ছিল একটু স্লো গেমিং পারফরমেন্স এর আমার কাছে হেলো জিএইটি ফাইভের মতোই লাগলো বেঞ্চমার্ক অনুযায়ী এর জিপিও পারফরমেন্স বেসিক্যালি একই এবং এই বাজেটে এই মুহূর্তে দি বেস্ট তো আশা করি গেমাররা এই ফোনটির পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকবেন শুধু বলে দিয়ে শেষ করতে চাই না আমি এতে পাবজিতে তিনটি টেস্ট চালিয়েছিলাম বাই ডিফল্ট এতে আপনি এইচডি গ্রাফিক্সে হাই এফপিএস সেট করতে পারবেন আর ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা এফপিএস সেট করতে পারবেন তো এই হচ্ছে ব্যালেন্সড প্লাস আলট্রা সেট টেস্ট রেজাল্ট কনস্ট্যান্ট ফোরটি এফপিএস পারছিলাম এবং কোনো প্রকার স্টার্টারিং ছিল না যা বেশ ভালো একটা ব্যাপার অতপর এতে এইচডি এক্সট্রিম গ্রাফিক্সের মডটা সেট আপ করে ফোনটিতে সিক্সটি এফপিএস এর গেমপ্লে ইনেবল করে নিলাম এরপর এইচডি প্লাস এক্সট্রিমে পেলাম এভারেজে ফোর্টি নাইন পয়েন্ট নাইন এফপিএস এবং ব্যালেন্স প্লাস এক্সট্রিমে এভারেজে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ এফপিএস উইথ সাম স্টার্টারিং বেশ ভালো পারফরমেন্স যদি কম্পিটিশনে অন্যদের সাথে তুলনা করি অ্যাসফল্ট নাইনে ডিফল্ট এবং হাই হাইগ্রাফিক সেটিংস টেস্ট করলাম অদ্ভুতভাবে ডিফল্টের চেয়ে হাইগ্রাফিক সেটিংসের গেমপ্লে ছিল আরও অনেক বেশি স্মুথ যা আপনারা এই চার্টটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন স্পিকার কোয়ালিটি একদম এভারেজ মানের ফুল একটু বিশ্লর্ষণ হয় সফটওয়্যার সেকশনে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ইলেভেন এবং ব্যবহৃত স্ক্রিনটির নাম হচ্ছে হাইওএস ভার্সন সেভেন পয়েন্ট ফাইভ পুরোপুরি কাস্টম এর সত্যি বলতে এই ইউআইটা আমার কাছে একটু অগজ মনে হয় আমার মনে হয় তাদের সব থেকে বেশি বড় একটা চেঞ্জ আনা প্রয়োজন তাদের লঞ্চারটায় এতে অডিও শেয়ার নামক একটা স্পেশাল ফিচার আছে এটি দিয়ে আপনি একই সাথে চারটি হেডফোন বা দুটো স্পিকারে একসাথে গান বাজাতে পারবেন ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি যা মোডারেট ইউজেস বা একটু হেভি ইউজ করলেও একদিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিলো খুব সহজে আমি এতে ছয় থেকে সাত ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাচ্ছিলাম যদি আপনি একদমই একটু কম চাপাচাপি করেন তাহলে ফোনটিকে খুব সহজে দুই দিনের মতো ব্যবহার করতে পারবেন এটা বেসিক্যালি আপনার ইউসেজের উপর ডিপেন্ড করছে তবে একটা ডিসঅপয়েন্টমেন্ট ব্যাপার যে এটার চার্জারটা বক্স দেওয়া হয়েছে দশ ওয়াটের কে চার্জার যেটা দিয়ে ফোনকে চার্জ করতে তিন ঘন্টার মতো সময় লেগে যায় আর একটু বেশিও লাগে আর কি সামটাইমস ডিসপ্লে ইজ ওকে সেভেন টোয়েন্টি পি প্লাস রেজল্যুশন কালার রিপ্রোডাকশন ইজ ওকে অনলি বিরক্তিকর ব্যাপার এটার ফ্রন্ট ক্যামেরার কাট অনেক বড় আর অনলি স্পেশাল ব্যাপারটা হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে এটাই এই ফোনকে এই বাজেটে অনন্য করে তুলেছে রেগুলার ব্যবহারে দিস থিং ইজ অ্যামেজিং ভেরিয়েবল এবং ফিক্সড মোড দুটো সেট করতে পারবেন যদিও আমি নাইনটি হার্টস ফিক্সড মোডে চালাতে বলবো কেননা এর কম রেজলিউশন এবং কম পাওয়ারে অ্যাসোসি আহামরি চার্জ টানে না তার সাথে পাঁচ হাজার মিলএম ব্যাটারি তো আছেই ডিসপ্লেটা আমার টেস্ট অনুযায়ী একটু বেশি কুল টোন হয়ে গিয়েছে আর একটু ওয়ার্ম করা গেলে ভালো হতো তবে সেটিংসে এই ডিসপ্লেটির টেম্পারেচার কন্ট্রোল দেওয়া হয় নাই যার কারণে ফোনটি আউট অফ দ্য বক্স যেরকম ডিসপ্লে পাচ্ছেন সেভাবেই ব্যবহার করতে হবে আর এই ডিসপ্লেতে আপনি ইউটিউবে টু কে সিক্সটি এফপিএস ভিডিও কোনো প্রকার আটকাটকে ছাড়াই এনজয় করতে পারবেন ডিজাইন সেক্টরে এই ফোন সব থেকে সুন্দর ফোনগুলোর একটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এই ফোনটির স্টাইল এবং ফিনিশিং আমার খুবই পছন্দ হয়েছে বাটন প্লেসমেন্ট ঠিক আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পজিশন একটু উঁচু হয়ে গিয়েছে আর একটু নিচে হলে আমার মতে সবার জন্য কনভিনিয়েন্ট হতো ফোনটির ফিঙ্গার সুপার ফাস্ট আনলোড করতে পারে তবে একুরেসি একটু কম ছিল দশ বার ট্রাইতে আট বার আনলোড করতে পারবেন ফোনটিকে খারাপ না মিসিং ছিল সেকেন্ডারি ক্যান্সেলেশন মাইক্রোফোন তবে মিস হয়নি নোটিফিকেশন এলইডি নিচে আছে মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও পোর্ট এবং স্পিকার তবে ফোনটির থেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি বলবো এর মাইক্রো এসবি পোর্ট লক্ষ্য করলে দেখবেন এই কাটআউটটা টাইপ টাইপসি পোর্টের মতো হয়তো তারা ফোনটি তৈরির সময় এখানে টাইপসিএসবি দেওয়ার কথা হয়তো বা চিন্তা করেছিল আর আমরা জানা মতে এই মাইক্রো ইউএসবি পোর্ট এবং টাইপ সি পোর্টের যে উৎপাদন খরচ এটা আসলে আমার কোনো ব্যবধান না খুবই নগণ্য সো আমি ভুলো হতে পারি যদি তা নাও হয় আমার মতে বর্তমানে জেনারেশনের চাহিদা অনুযায়ী ফোনগুলোতে টাইপ সি প্রোভাইড করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ফোনটিতে কম্পিটিশনে থাকা অন্যান্য ফোনের মতো এত তিনটি ক্যামেরা দেওয়া হলেও আমি বলবো আসলে ক্যামেরা সেক্রোটারি ফোনটা কিছুটা পিছিয়ে থাকবে কিভাবে? আসলে এই ফোনটিতে কিন্তু আপনারা ব্যবহারযোগ্য ক্যামেরা একটাই পাচ্ছেন যা হচ্ছে এর ফোর্টি এইট মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা কোন সেন্সর সেটা জানা যায়নি আর যে বাদ বাকি দুটো ক্যামেরা দেখতে পাচ্ছেন তাদের একটি হচ্ছে টু মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং আরেকটি হচ্ছে এআই ক্যামেরা এই এআই ক্যামেরা সেন্সরটি ছবির কী বলে ক্যামেরার ভিউ যে অবজেক্ট থাকে সেটাকে আইডেন্টিফাই করে ওই নেসেসারি ইফেক্ট অ্যাপ্লাই করে এটি সামটাইমস একটি উল্টাপাল্টা কাজও করে লাইক আমার পায়ের পায়ের ছবি তুলছিলাম তখন দেখাচ্ছিল ফুড এবং এটা দেখে আমার নিজেকে ক্যানিবাল মনে হচ্ছিলো আর পোর্ট্রেট সেন্সরের কাজ কি তা তো জানেনি পোর্ট্রেট তোলা মোটামুটি ভালোই পোর্ট্রেট আসে এই ক্যামেরায় এজ সেপারেশন সবসময় পারফেক্ট হয় না ব্যাপারটা একেবারে খারাপ না আবার কমপ্লেন না করেও থাকা যাচ্ছে না কারণ কম্পিটিশনে এর থেকেও আরেকটু বেটার পোর্ট্রেট পাওয়া যাচ্ছে প্রাইমের ক্যামেরা এর বেশ ভালো বলবো আমি ডাইনামিক রেঞ্জ কোয়ালিটি কম্পিটিশনে সিমিলার স্পেশাল কিছু না তবে এইচটির রেজাল্ট বেশ সুন্দর কিন্তু কাছের কোনো অবজেক্টের ছবি তুললে হাইলাইট ব্যালেন্স ঠিকঠাক থাকে না মাঝে মধ্যে কালার প্রায় ন্যাচারাল হয়তো আর একটু স্যাচুরেটেড হলে সবার কাছে ভালো লাগতো দিনের আলো কিছুটা কমে এলে কালার আবার বৃদ্ধি পেতে শুরু করে খেয়াল করলাম লো লাইটের ছবিগুলোতে কালার বেশ অ্যাগ্রেসিভ আচরণ করে ভালো যে ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছিল না আর ডিটেলস স্বভাবতেই কম আসে যদিও নয়েজ দেখা যায় না এআইয়ের মাধ্যমে নয়েজ গায়েব করে দেওয়া হয় এতে যার প্রোডাক্ট হিসেবে স্মুদিং লক্ষ্য করা যায় ছবিগুলোতে পাশাপাশি সুপার টাইট মোডও যুক্ত হয়েছে এতে হয়তো নাথিং ইমপ্রেসিভ বাট কম্পিটিশনে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী ইনি ডে লো লাইট সব সিচুয়েশানেই ফ্রন্ট ক্যামেরাও বেশ ভালোই দিনের বেলায় আর কি ডিটেলস কালার ভালোই লাগছে কিন্তু লো লাইটে এটি স্কিনকে একেবারে ফেঁকাশে করে ফেলে এটা মূলত এর সমস্যা হুট করে ফেস ক্যামেরার সামনে এনে তুললে দেখা যায় যে স্কিন টোনটা ঠিকই আছে কিন্তু এক দুই সেকেন্ড এই ক্যামেরাকে সময় দিলে এটি ফেসের কালারের বারোটা বাজিয়ে দেয় এটা মূলত সফটওয়্যার সমস্যা বলেই আমার কাছে মনে হলো দেখা যাক টেকনো এটা কবে ঠিক করে ভিডিও রেকর্ডিং সেশনে ইনি একটু এগিয়ে থাকবে বলে আমার মনে হচ্ছে রেকর্ড করতে পারবেন এতে সর্বোচ্চ টু কে রেজলিউশনে কিন্তু ভিডিও কোয়ালিটি সেরকম কিছু মনে হলো না কম্পিটিশনে এভারেজ কোয়ালিটির ভিডিও ক্যামেরা সাথে আবার বোকে ভিডিও এবং বিটু মোডে ভিডিও করার সুযোগ রয়েছে তবে তা শুধু সেভেন টোয়েন্টিপি পর্যন্ত লিমিটেড অ্যাটলিস্ট টেন এটিপি হওয়া দরকার ছিল বলে আমি মনে করি টেকনোস্পার্ক সেভেন প্রো পুরো প্যাকেজটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে বিশেষ করে আর হাই রিফ্রেশের ডিসপ্লে সুন্দর ডিজাইন পাওয়ারফুল পারফরমেন্স একজন ক্রেতাকে কনভিন্স করার জন্য যথেষ্ট ক্যামেরাটাও ভালোই তবে কম্পিটিশনে অন্যান্যরা কিন্তু কে প্রাইমারি ক্যামেরার সাথে একটা আলট্রাওয়াইট ক্যামেরাও প্রোভাইড করছে আবার অনেকে আবার ম্যাক্রো ক্যামেরাও প্রোভাইড করছে তো সেদিক থেকে চিন্তা করলে ফোনটা কিছুটা পিছিয়ে থাকবে আবার অনেকে কিন্তু তাদের ফোনে আপনার এইটিন ওয়াটের ফাস্ট চার্জ প্রোভাইড করছে যে দিক থেকেও এই ফোনটা কিছুটা পিছিয়ে থাকবে তো চয়েস এবার আপনার উপর আপনার কি কী লাগবে একটা ফোন থেকে সেটা আপনার উপর ডিপেন্ড করছে সো আপনি নিজে চাচাবাছি করে নিন যে আপনার একটা ফোন থেকে ঠিক কোন কোন দিকগুলো বেশি দরকার তবে আমার মতে পনেরো হাজার টাকার প্রাইস সেগমেন্টে এই ফোনটির আপনার ওভারঅল ডিজাইন পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে এক্সপেরিয়েন্স সব কিছু মিলে আমি বলবো এটা বেশ ভালো একটি অপশন বিশেষ করে তেরো হাজার টাকায় তাদের যে বেস মডেলটি রয়েছে এটি আমার মতে ভ্যালু ফর মানি সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট অপশন তো এই ছিল টেকনো সেভেন স্পার্ক সেভেন প্রোকে নিয়ে আমার মতামত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে এবং আপনারাও জানান এই ফোনটির ব্যাপারে আপনাদের মতামত আপনাদের থেকেও শুনি এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো কিনছেন নাকি কিনতে চাচ্ছেন না বা আপনার কাছে কি এটা হচ্ছে অন্য কোনো ফোনকে বেটার মনে হয় কি না এইসব ব্যাপারে আপনারা কমেন্টে কি বলে কমেন্ট করতে পারেন আমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করতে পারি এত করে আসলে আপনাদের কি বলে স্মার্টফোনের পার্সপেক্টিভটা বোঝাটা আমার জন্য সহজ হয় তো এখনকার মতো বিদায় নিতে হবে তো বর্তমানে করোনা পরিস্থিতি আসলে খুব ভয়াবহ রকমের ছড়িয়ে যাচ্ছে ইন্ডিয়া কি অবস্থা সেটা আপনারা ভালো করেই জানেন তো এখনও যদি সাবধান না হন আসলে পরবর্তীতে যখন আসলে সিলসিলাটা শুরু হয়ে যাবে তখন আসলে যতই সাবধান হন না কেন তখন আর কোনো মানে ইটস টু লেট তখন আসলে আর কিছু করার থাকবে না সো আপনাদের এখনই কি বলে প্রিকশনস মেনটেন করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলতে হবে সবার সুস্থতা কামনা করে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম